রাষ্ট্রীয় পলিসি সম্পর্কে দ্বিমত থাকলেও জাতীয় পতাকা, সঙ্গীত, স্থপতি, স্বাধীনতা সম্পর্কে ঐক্যমত পোষণের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার দুপুরে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ আলাদিনের সভাপতিত্বে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এখন ইতিহাস বিকৃতির প্রচেষ্টা চলছে, এ থেকে দেশকে রক্ষা করতে প্রয়োজন ঐক্যমত্যের। পরে মানবতা বিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীর আপিল সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিয়ে তিনি বলেন, বিচার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, আদালত খুলে রাষ্ট্রপক্ষের বক্তব্যের পর আসামি পক্ষের জবাব দেওয়ার পালা, পরে রায়ের অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। এখন বিরাট প্রচেষ্টা হচ্ছে ইতিহাস বিকৃতির, ইতিহাসকে ভিন্ন পথে চালিত করা, বিকৃত করা ইত্যাদি ইত্যাদি, এটা করতে দেওয়া যাবে না। ইতিহাস বিকৃতি আমাদের দেশের নানা রকম দল থাকবে, ভারতেও আছে, কিন্তু কতগুলো বিষয়ের পরে দ্বিমত হতে পারে না, জাতীয় ঐক্যবদ্ধ থাকতে হবে। এক নম্বর আমাদের জাতীয় পতাকা, দুই নম্বর জাতীয় সঙ্গীত, তিন নম্বর জাতির যে স্থপতি এবং আমাদের যে চেতনা দিয়ে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম সে চেতনা, এগুলোর ব্যাপারে আমাদের কোন রকম দ্বিমত হতে চলবে না। শুনানি হচ্ছে এখন, আপিলের শুনানি হচ্ছে, আমাদের রাষ্ট্রপক্ষের যে আমাদের বক্তব্য সেটা আদালত খোলার পরে আমরা পেশ করব, তারপরে আবার আসামি পক্ষে হয়তো কিছু জবাব দেবেন, তারপর আপনাদের অপেক্ষা করতে হবে রায়ের জন্য।